আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাসরিন আহমেদ। আবার একটা ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকেও আমি একটা জন্মদিন খেতে চলে এসেছি। তো আজকে জন্মদিন খেতে এসেছি কার, আজকে আসেন আপনাদের আমি একটু দেখাই। এই তো এই মিষ্টি ছোট্ট মেয়েটার জন্মদিন খেতে আজকে বন্ধুরা আমি এখানে চলে এসেছি। তো এখানে কী করবো, কী খাবো, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তবে আপনাদের যে বার্থডে কার্ডটা, সেটাকে আপনাকে একটু দেখিয়ে নিলাম। তো বন্ধুরা, কোথায় আসছি আসেন আপনাদের সাথে একটু শেয়ার করি, যদিও আলোতে বোঝা যাচ্ছে না। সম্পূর্ণ ব্লগটায় পাশেই থাকেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্টস করতে বলবেন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ বালুর মাঠ। এটা হলো লেভেল 7-এর 7 তলায়। তো আমরা বন্ধুরা, আমি আর বার্থডে গাল একসাথে চলে আসলাম। তো বার্থডে গালের কবে জন্মদিন ছিল সেটা একটু আপনাদের বলে নিই, তার আগে তাকে একটু উইশ করে নিই। শুভ জন্মদিন, অনেক অনেক ভালো থাকো এবং দোয়া করি অনেক সুখে থাকো। তো বন্ধুরা, এ হলো সাহারা বিনতি, আমার ছোট্ট বন্ধু। তো ওর জন্মদিন ছিল বন্ধুরা 3 সেপ্টেম্বর। তো 3 সেপ্টেম্বর আমাদের এখানে যে চারজনকে দেখবেন, সেই চারজনকে বন্ধুরা কিছু না কিছু ঝামেলার জন্য আমার 3 সেপ্টেম্বর ওর জন্মদিনটা আমরা আসতে পারিনি। তাই বন্ধুরা, আমাদের আবার যে চারজনকে একসাথে ও খাওয়ালো। তো এই যে চারজনকে দেখছেন, আজকে আমরা এখানে চারজনই থাকবো। তো সবাই এসে বন্ধুরা শিল্পি তোলা ব্যস্ত আছে, ছবি তোলার ব্যস্ত, আমিও আছি ভিডিও করার ব্যস্ত। তো আপনাদের সাথে একটু বন্ধুরা শেয়ার করার জন্য এই আর কি। তো আমরা এখানে চলে আসলাম এই চারজনই, আর সাথে আমাদের নিপার ছোট্ট বাবুটা, ও আছে, খুব মজা করে আমাদের সাথে, খুব ভালো লাগে। আর সেলফি ছবি তুললে অনেক খুশি হয়, ওকে অনেক ভালোবাসা। তো আর কি বন্ধুরা, আমরা একসাথে হলাম এখানে, আর তেমন কিছু বলার নেই। তো আমরা শুধু এখানে বন্ধুরা একটু খাওয়া দাওয়া করবো এই আর কি, আর একটু মজা করবো, একটু ভিডিও করবো, এই একটু ছবি তুলবো, একটু আনন্দ করবো এই আর কি। এর করে বন্ধুরা আমরা তারপর বন্ধুরা চলে যাব। তো এখানে জায়গাটা, আজকে আমি প্রথমেই আসলাম 11-7-এ আর আসিনি। জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে, নিরিবিলি জায়গা, দেখতে অনেক ভালো লেগেছে। আর লোকজন খুব একটা নেই, তারপরও আছে, কিন্তু নিরিবিলি ভালো লাগছে। তো আমরা সবাই আসলাম, এখন আমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর এখন আমরা খাওয়া দাওয়ার পর্বটা শেষ করব, আর খাওয়া দাওয়ার আয়োজন কী করেছে আপনারা নিজের চোখে দেখে নেন।
তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। এখন আমরা সবাই বিদায় নেব। অনেক ভালো লাগলো, আর খাবারগুলো অনেক মজার ছিল, খুব ভালো লেগেছে। সারা বিন্তিকে আবার অসংখ্য ধন্যবাদ, অনেক ভালো লেগেছে তোমার এই অনুষ্ঠানে এসে, আর সব কিছু মিলিয়ে অনেক অনেক ভালো লেগেছে। তোমাকে আবার শুভ নববর্ষ জানাই, আর প্রতি বছর এভাবে ঘুরে আসুক তোমার জন্মদিন, আর আমরা সবাই মজা করে খাই, আনন্দ করি, এই আর কি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। বাই বাই বলো। বাই বাই।